দর্শক, এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী। সেই বন্ধুর নাম হচ্ছে সুমাইয়া। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা। সুমাইয়া, তোমাকে একটা নাম দেয়া হয়েছে, গেরিলা। এই নামটা কেন দেয়া হয়েছিল? কারণ তুমি সেদিন অসাধারণ পারফর্ম করেছিলে, তাই না? আজকে তুমি কোন গানটা গাইবে? আগে যদি জানতাম রে বন্ধু। ভীষণ সুন্দর একটা গান। এই গানটা তুমি কোথায় কোথা থেকে শিখলে? আমি গ্রামে থাকি, ওই জায়গাতে টিভিতে দেখছিলাম যে মনপুরা ছবি, ওই জায়গাতে এই গানটা শিখেছি। ও, তুমি মনপুরা ছবিটা দেখেই গানটা শিখেছো? ভেরি গুড। ওকে, দেখি তুমি এই গানটা কেমন গাও। ওকে, অল দ্য বেস্ট। শুনে
গেরিলার মতই পারফর্ম করেছে তুমি। সুনীল চন্দ্র দাস, আপনার কাছে কি শুনি সুমাইয়ার গান কেমন লাগলো? গেরিলার অর্থ জানো তো? মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধকালীন কোন কোন লোক ট্রেনিং দিয়ে গেরিলা আকৃতি ছিল, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে। আমার মনে হয় তুমিও আমাদের সবাইকে স্বাধীনের মতো একটা বিষয় করে দিলে। দেবু চৌধুরী, এক কথায় অসাধারণ, অসাধারণ। আমার হেডস অফ। আর একটা কথা, সেটা হলো কি, তুমি বাবা তোমার জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা আমার পক্ষ থেকে করণীয়, আমি একজন যন্ত্রশিল্পী হিসাবে আমি তোমার সাথে আছি।